তো বন্ধুরা, তোমাদেরকে বলছি, যাদের বাড়িতে বয়স্ক ব্যক্তি আছে, প্লিজ প্লিজ তাদেরকে অনুরোধ করছি, প্লিজ তারা সবাই বয়স্ক ব্যক্তিকে একটু ভালোবাসবে, একটু আদর করবে, যত্ন করবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তাতে ব্লগস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো দেখো, আমি সকাল থেকে সমস্ত কাজকর্ম শেষ করে দিলাম, আর এখন বাজে কটা বাজে দেখো, এই হচ্ছে 11টা বাজতেছে। হ্যাঁ, তো এখন আমি যাব ঠাম্মাকে, মানে এই ঠাম্মার কাজকর্ম একটু করতে আর কি, স্নান করাবো, বিছানা টিছানা রেডি করবো। তো চলো তোমরা আমার সঙ্গে। তো এই যে ঠাম্মাকে হচ্ছে বাইরে বের করে নিয়ে আসলাম, আর ওকে বললাম যে তুমি হচ্ছে স্নানের জল, সাবান, সার্ফ, ডেটল সমস্ত কিছু রেডি করো, আর আমি হচ্ছে ঠাম্মার ঘরটা একটু পরিষ্কার করে আসি। তো এই যে আমি ঠাম্মার রুমে চলে এসেছি, আর এখন হচ্ছে ঠাম্মার বিছানা গুছাচ্ছি। তো এটা হচ্ছে ঠাম্মার হচ্ছে গায়ে দেওয়া চাদর, আর এটা হচ্ছে বেডশিট। তো হালকা পাতলা গায়ে দেয় ঠাম্মা, তো সেটাই ওই যে চাদরটা আর হচ্ছে বেডশিটটা গায়ে দিয়ে দিই। তো রোজ দিনই এই যে ঠাম্মার বিছানা পরিষ্কার করতে হয়, পরিষ্কার করতে হয় বলতে চেঞ্জ করে দেই। তো প্রতিদিনই তাই করি, এই যে ঠাম্মার বেডশিট এগুলো সব তো বাইরে নিয়ে গেছি, এখন হচ্ছে এই যে নতুন করে আবার বেডশিট, বালিশের কভার সমস্ত কিছু দিয়ে দিচ্ছি পরিষ্কার করে। তো এরপর হচ্ছে ঠাম্মার ঘরটা মুছে দিব, তো ফিনাইল দিয়ে ঠাম্মার ঘরটা পরিষ্কার করি, প্রতিদিন মুছে দিই। তো আজকেও সেটাই করছি। আমার তো রান্নাবাড়া শেষ বললাম তোমাদেরকে, তো রান্নাবাড়া প্রতিদিন কমপ্লিট করে তারপর হচ্ছে ঠাম্মার কাজে ধরি। তো আমি যতটা পারি ঠাম্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর কি বলো তো, ঠাম্মা আগের থেকেও, মানে যখন চলাফেরা করতে পারতো তখন থেকেই ঠাম্মা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো আমিও যতটা পারি ততটাই চেষ্টা করি, প্রতিদিন ঠাম্মাকে স্নান করাবো, প্রতিদিন ঘর মুছবো, এরকম ঠাম্মার বেডশিট প্রতিদিন কেচে দেবো, মানে প্রতিদিন যা করতে হয় তাই করি। তো এই তো স্নান করানো শেষ, দেখো আমি এই যে নিয়ে আসতেছি ঘরে, একটু একটু হাঁটতে পারে এখন, তো এই যে ধরে ধরে একটু একটু নিয়ে আসতেছি হেঁটে হেঁটে। আর দেখো আমাকে হচ্ছে অন্ধকার দেখাচ্ছে, তো বাইরে তো রোদ, আমাদের কলপাড়ে ভীষণ রোদ, সেজন্য একটু অন্ধকার দেখালো, কালো দেখালো। তো আর এই যে ঘরে নিয়ে এসে ঠাম্মিকে বসিয়ে দিলাম, তো আমি জিজ্ঞাসা করছি ঠাম্মিকে যে ঠাম্মি কী খাবে। তো ও আরেকটা কথা বলি তোমাদেরকে, ঠাম্মি কিন্তু অসুস্থ নয়, অসুস্থ নয় বলতে মানে এমনি কোনো রোগ ব্যাধি কিন্তু নেই। হ্যাঁ, এই বার্ধক্যজনিত রোগ, এটা হচ্ছে মানে বয়সের কারণে, শরীর তো এখন ভারী হয়ে গেছে, বয়সের কারণে ওই ভারসাম্য, শারীরিক ভারসাম্যটা আর মানে ধরে রাখতে পারে না, বজায় রাখতে পারে না, এই জন্যই এরকম বিছানায় পড়ে গেছে, চলাফেরা করতে পারে না। হ্যাঁ, তো এমনি কিন্তু আবার সেন্স সব কিছু ঠিক আছে, কথা বলতে পারে, গল্প করতে পারে, সব কিছুই মনে আছে। তো আবার মাঝে মাঝে কি বলো তো, আবার মাঝে মাঝে ওই সেন্সলেস হয়ে যায় এরকম, মানে মাঝে মাঝে সব কিছু ভুলে যায়, আবার মাঝে মাঝে সব কিছু বলতে পারে জানো। তো তো আমি কিন্তু হেসে ফেললাম, মানে কি বলো তো, এই ঠাম্মার সঙ্গে গল্প করতে করতে কাজ করতেছি, তো ঠাম্মার ওই কথা শুনে অনেক সময় মানে হাসি পায় আমার। তো এই যে বলতেছে আমাকে কি খাওয়াবি, আমি জিজ্ঞাসা করলাম, বলল যে না কিছু খাবো না। তো আমি বললাম যে না না খেলে হবে না, তো এই ছোট বাচ্চাদের মতো করে গল্প করে বুঝিয়ে বুঝিয়ে খাওয়াই। এই তো এই যে বেদানার রস করে দিব। তো ঠাম্মা কিন্তু হচ্ছে ভাত খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, প্রায় 2 মাস ধরে এরকম ঠাম্মার অবস্থা, বিছানায় পড়ে গেছে জানো। তো প্রায় 2 মাস ধরে এরকম করে টানতে হচ্ছে ঠাম্মাকে। তো আমি সবার উদ্দেশ্যেই বলবো, যাদের বাড়িতে হচ্ছে বয়স্ক এরকম হচ্ছে ব্যক্তি আছে, মানে বৃদ্ধ মানুষ আছে, প্লিজ সবাই যত্ন করবে। হ্যাঁ, বয়স্ক মানুষরা না বাচ্চা মানুষের মতো হয়ে যায়, অনেকেই দেখবে যে অবহেলা করে ফেলে রাখে। আর আমি হচ্ছে মোবাইলেও মাঝে মধ্যে এরকম ভিডিও দেখি, আমার না খুব কষ্ট লাগে, আমার খুব খারাপ লাগে, আমার তখন মনে হয় কি, মানে আমি যদি পারতাম, আমার যদি সেরকম সামর্থ্য থাকতো, কিংবা আমি যদি মানে সেরকম শক্তি থাকতো, আমি নিয়ে এসে মানে ঠিক এরকম সেবা করতাম, শুশ্রূষা করতাম, আমার এরকমটা মনে হয়, আমার খুব মায়া লাগে। তো আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, যাদের বাড়িতে এরকম বয়স্ক ব্যক্তি আছে, প্লিজ 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 সবাই একটু যত্ন করবে, ওরা আর কিছু চায় না, ওরা কিছু চায় না, ওদের কিন্তু আর কোনো চাওয়া পাওয়া নেই, ওরা একটু ভালোবাসা চায়, একটু ভালোবাসবে সবাই। তো এই দেখো আমি হচ্ছে বেদানাটা ছুললাম, আর হচ্ছে এই বেদানাটা কি বলো তো, ওই যে জুঁই চার আর বের করিনি, আমার ওই জুঁই চার বের করে রস করাটা না আমার বিরক্ত লাগে। তো আমি এরকম করে এই যে গ্লাস আছে, গ্লাস দিয়ে এরকম করে রস বের করি। তো রসটা হয়ে গেছে, এখন চিপে চিপে বীজগুলো ফেলে দিব, দিয়ে রসটা ঢেলে নেব।
আর তোমরা হয়তো বা অনেকেই আমাকে বলবে যে স্নান করে কেমন আবার ফলের রস দেয়। হ্যাঁ, স্নান করেই ফলের রস দিলাম, কারণ হচ্ছে ঠাম্মা না ভাত খাওয়া ছেড়ে দিয়েছে, একদম ভাত রুটি এসব কিচ্ছু খায় না। সারা দিনে ঠাম্মার রুটিন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠাবো, হাত মুখ ধুয়ে দিয়ে ঠাম্মাকে হচ্ছে কলা দিব, ঠাম্মা একটা কলা খাবে, পর ওই 2-2.5 ঘন্টা পর মানে যেদিন যা থাকে সেদিন সেরকম করে দিই, হয়তো বা একদিন একটু মিষ্টি দিলাম, হয়তো বা একদিন একটু আম দিলাম, এরকম করে মানে যেদিন যা থাকে বাড়িতে সেদিন সেটাই একটু 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 করে দিই। তো বেদানা রস এই যে খাইয়ে দিচ্ছি, তারপর ডাবের জল খাওয়াই, ছাতু খায় ঠাম্মা, তো সেটাই হচ্ছে দুধ চিনি, তারপর হচ্ছে এই ছাতু ছোলার ছাতু, এগুলোই হচ্ছে ঠাম্মাকে খাওয়াই, এগুলোই একটু একটু খায়। তো খুব যে বেশি খায় তা না, কিন্তু অল্প অল্প করে খায়, তো সেটাই হচ্ছে এই যে একটু পরপর 2-2.5 ঘন্টা পরপর এরকম করে খাওয়াতে হয়। তো খাওয়ানোর শেষ এখন এই যে মুখটা ধুয়ে দিলাম, আর খাওয়ানোর সময় কিন্তু এই যে একটু গল্প করে করে খাওয়াতে হয়, মানে খেতে চায় না, খাওয়ার কিন্তু কোনো রুচি নেই আর খেতেই চায় না, জোর করে খাওয়াতে হয়। এই তো খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে এই যে নিচে হচ্ছে একটু ওই যে জল টল পড়ছে, এবার এটা হচ্ছে একটু মুছে দিব, মুছে দিয়ে তারপর হচ্ছে আমি যাব ঠাম্মার কাপড় চোপড় আছে সেগুলো কাচবো, কেচে তারপর হচ্ছে স্নান করব। স্নান টান করে তারপর আবার দুপুরে রান্না বাকি আছে, ও তারপর আমার মেয়েকে স্নান করানো বাকি আছে, ওকে স্নান করাবো, তারপর আমার দুপুরে রান্না বাকি আছে, দুপুরে রান্না করব, তারপর আমি মানে আমরা সবাই খাওয়া দাওয়া করবো, তারপর ঠাম্মাকে আবার একটু কিছু খাইয়ে তারপর হচ্ছে শোয়াই দিব, মানে ডাবের জল খাওয়াবো ঠাম্মাকে একটু। তো এই যে ঠাম্মার কাপড় চোপড় এগুলো হচ্ছে এখন একটু চুবিয়ে রাখবো, চুবিয়ে রাখার পর মেয়েকে স্নান করাবো। হ্যাঁ, এই হচ্ছে আমার রোজ দিনের মানে রুটিন, বুঝছো, মানে ভীষণ চাপ, আমার ভীষণ চাপ। বন্ধুরা তোমরা অনেকেই মন খারাপ করো আমি তোমাদের ঘরে ভিডিও দেখতে যেতে পারি না, তার কারণ হচ্ছে এটাই, আমি নিজেই ভিডিও দিতে পারি না জানো, তো এই কারণেই হচ্ছে যেতে পারি না। প্লিজ তোমরা মন খারাপ করো না, আমি যেদিন ফ্রি থাকবো তোমাদের ভিডিও ঠিক দেখিয়ে দেবো, আর তোমরাও আমার হচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখো, কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। হ্যাঁ, আর পুরনো বন্ধুদেরকে বলছি পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর নতুন যারা বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবে পরবর্তী নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে বলছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে আমার নতুন ভিডিওতে, টাটা।